জায়গাটা হলো আমার 5-7 কাঠা, নিজের জায়গা আমার। কিছু এখানে গুন্ডা বাহিনী ছেলে পেলে, নাম হলো জামরুদ্দিন আর মাসুদ আলী আর চিন্টু, সে এরা 15 লাখ টাকা দাবি করে। তো সে তারা আমাকে ফোনে ধমকিও দেয়, বা এলাকার আমি সিমেন্ট বাড়ির দোকান আছে আমার, এখানেও আমাকে ধমকি দেয়, উঠিয়ে দেবো, মেরে দেবো, গুলি পিস্তল দেখাই, আমি টাকা না দিতে পারে উল্টাপাল্টা করে। কিছুদিন আগে বুধবার রাত্রে আমার বাড়িতে হামলা করে, তারা গ্রামবাসী আমাদের পরিবারকে বাঁচিয়েছে তারা, আর আমার নামে মিথ্যা অভিযোগ ওই রিপোর্টারে করেছিল। তারপরে এসে আমি বাড়িতে দেখলাম, তারপরে জামুদ্দিনরা, আর ডাক নাম হলো রনি আর গাব্বার, তারা 15 লাখ টাকা চায় আর বাড়িটা দখল করার চেষ্টা করছে। তারা থানায় লিখিত করেছেন ওদের নামে? থানাতে, হ্যাঁ, ওদের নামে 5 জনের নামে ডায়রিও করেছি আমি। ওরা 15 ভাই আছে ওরা। এখন আপনি কী চাইছেন? আমি চাইছি আমাকে জানটা আমি বাড়িতে বাড়াতে পারছি না, এর জন্য পুলিশ প্রশাসনকে বলছি আর আমার ওদেরকে অ্যারেস্ট করা হোক। আপনি কি কোনো দলে রয়েছেন? কী নাম আপনার? আমি টিএমসিতে আছি। আমি টিএমসি, আমি পঞ্চসমুদ্রী কাজী গ্রামের অঞ্চলের ইংলিশবার, পঞ্চসমুদ্রী কাজী গ্রামের অঞ্চলের মেম্বার। তারা দুর্নাম করার জন্য চেষ্টা করছে আমার, যে বা আমাকে হুমকি দিচ্ছে, মানে পার্টির কাছে আমি খুব খারাপ হয় এই জন্য। ওরা কি কোনো দল করে? ওরা নির্দল কোনো পার্টি করে।